নওগাঁর বদলগাছি উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী। পুলিশ জানায়, বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকার আপত্তিকর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বৃহস্পতিবার বিকেলে পরশমপুর বাড়ির বাজার মোড়ে মানববন্ধন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে স্কুল ম্যানেজিং কমিটি ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।